সবাই আসতে পেরেছো? কতজন এসেছো? কম তো, 7, 10। চলো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, আজান হচ্ছে তো, এই জন্য একটু মিউট করে আসছি। তোমাকে দেখতে পাই, দেখতে পাচ্ছি। এবার কি হবে, এটা যোগ করে দেবো, একটু এটা উপরে যাবে, 700 থেকে সামান্য উপরে যাবে। হ্যাঁ, 700 থেকে সামান্য উপরে যাবে। এটা এবার কালো করে দিতে হবে পুরোটা, পুরোটা কালো করে দিতে হবে। তাহলে উত্তল বলতে আমরা কি বুঝি জানো? এরকম এরকম ঢাল, এটাকে বলে উত্তল। উত্তর ঢাল। হ্যাঁ, আর অবতল কেমন দেখো, দেবে যাবে ভিতরে, এটা হলো অবতল। অবতল ঢাল কি এখন করাবেন? হ্যাঁ, সুষম ঢাল হলো এরকম সোজা, একদম স্মুথ, খাড়া ঢাল, এটা হলো সুষম। তারপর প্রথম উত্তলটা করলাম, তারপর অবতল, তারপর সুষম, তিনটা করবো এক পেজে। এবার আরেকটা আঁকি এটার পাশাপাশি। ও, এখানে আমরা ক খ লিখে দিতে পারি, ক খ এটাকে প্রস্থচ্ছেদ বলে। এলো 5 ইঞ্চি 3 ইঞ্চি এলো লিখবো না। তাহলে এটা কি ঢাল হলো? উত্তল ঢাল। এবার আঁকবো আমরা অবতল ঢাল। দেখো,
এবার কি করতে হবে এবার প্রথম দিকে একটু ঘন তারপরের দিকে গ্যাপ বাড়বে প্রথম দিকে ঘন পরে গ্যাপ বাড়বে দিকে দেখো 700 এর সাথে 700 যোগ করো 600 এর সাথে 600 কি হবে একটু এরকম দেবে যাবে এটা কালো এটা হয়ে যাবে অবতল ঢাল অবতল ঢাল তুমি বইও দেখবা বইও হেল্প নিবা দুটো হলো এরপরে সুষম ঢাল হলে আজকেটা শেষ হয়ে যাবে এটা আঁকা হয়ে গেছে আঁকা হয়ে গেলে বলো আমাকে প্রথমটা মুছে দিই এখানে সুষম ঢাল করবো তিন নম্বরটা করছে এবার সুষম ঢাল যেটা সেটা সমোন্নতি রেখা গুলো একদম সমান দূরত্বে বুঝছো চোখের আন্দাজে সমান এক দুই তিন চার পাঁচ সাত ভাগ করে নিয়ে আগে এক দুই তিন চার পাঁচ সাত ভাগ করে নিলাম সমান সাত ভাগ সমান একেবারে সমান 700 600 500 400 300 200 100 সবগুলো সমান সমান দূরত্ব এরপর 700 সাথে 700 600 500 400 300 200 100 এবার দেখো এটা এরকম সোজা টান দিয়ে যাবে সোজা এটা পুরোটা খালি করে দিতে হবে এটার নাম হলো সুষম ঢাল সুষম ঢাল
ম্যাম সবগুলো তো একই মাপের শুধু। সব একই মাপের, শুধু এই যে সমোন্নতি রেখাটা একটু আলাদা, সুষম ঢালে দেখো এগুলো সমান গ্যাপে গেছে, আর অবতল ঢালে প্রথম দিকে একটু কাছাকাছি, পরের দিকে গ্যাপ বেশি, আর উত্তল ঢালে প্রথম দিকে গ্যাপ বেশি, পরে কাছাকাছি, দূরত্ব কম। তাহলে তোমরা কি কি করবা কাজ এখন? আমাকে 6টা আগামী রবিবারের আগে, এবার আমি রোল লিখে রাখবো কে কে পাঠাচ্ছ। এটা আর এইটা দুই পাতায় দুই পৃষ্ঠায় মোট 6টা আমাকে পাঠাবে, এরকম হেডিং দিবে, এরকম মার্জিন দিবে, সুন্দর করে যতটা সুন্দর করতে পারো, যতটা মার্জিনটা এরকম ডাবল করে দিবে চারদিকে ঘুরে। ভালো, এইখানে সমোন্নতি রেখা আমরা এই দুটো ক্লাসের মাধ্যমে শেষ করে দেব, মানে প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস দুই পাতা এক এক পৃষ্ঠা আমরা এক একদিন সময় নেব। তাহলে আজকে দ্বিতীয় দিন প্র্যাকটিক্যালের দুইটা পাতা আমাদের, দুইটা পৃষ্ঠা ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাওয়ার কথা, আমার দিক থেকে কমপ্লিট। তোমরা এখন দেরি করো না, দ্রুত করে ফেলো, পরিচ্ছন্ন ভাবে সুন্দর ভাবে মাপটা সঠিক ভাবে নিয়ে, একদম জমা বানা আগামী রোববারের আগে সবাই পাঠাতে থাকো। আমি রোল গুলা রোল দিবা ওখানে লিখবা, রোল এত নাম, এত নাম রোল আর তারিখ দিবা, দিয়ে এই 6টা রাফ খাতায় দেখি দেখি তোমরা 6টা এরকম করে পাঠাও। তারপরে যদি দেখি যে সুন্দর হয়েছে সবারটা, তাহলে বলবো যে মেইন খাতায় তুলে নাও। এই রোববারের আগে তোমরা আমাকে রাফ দেখাও, তারপরে রোববারের মধ্যে এরকম মেইন খাতায় তুলে ফেলবে, ঠিক আছে? এরকম খাতা তোমাদের বাসায় বসেই যাতে কমপ্লিট হয়ে যায়, এই জন্য কিন্তু ক্লাসের ব্যবস্থা করা, ক্লাস গুলো যেন বৃথা না যায়। রোল নিয়ে নেন। আচ্ছা তোমাদেরকে আর একটা ছোট্ট জিনিস শেখাই দেয়, মার্জিনটা দেখো আরো সুন্দর করা যায়, সেটা হলো দেখছো যে এই চারপাশে দিয়েছি না, এ পাশে কত ইঞ্চি নিয়েছিলাম বলতো? 1.5 ইঞ্চি না, কারণ এ পাশে বাঁধাই করা। এখন এই যে ডাবল দাগ দিয়েছি এটার গ্যাপ কতটুকু জানো? এই স্কেলের এক দাগ, এই যে ছোট্ট দাগ গুলোর এক দাগ। এখন আর একটা জিনিস তোমাদের শেখাই দিই, সেটা হলো দাঁড়া আমি আগে দিয়ে নিই, এখানে আমি দিয়ে নিয়ে দেখাচ্ছি, এই স্কেলটা আর একটু সুন্দর করা যায় সেটা দেখাচ্ছি। দেখো এই কর্নারে, দেখো আমি এখানে এইদিকে 1 ইঞ্চি এদিকে 1 ইঞ্চি দাগ দিয়েছি, একটু খেয়াল করো, এই যে 1 ইঞ্চি এই 1 ইঞ্চি দুই দিকে। হ্যাঁ, এবার এটাকে কি করবো জানো? এটাকে একটু এটুকু একটু কালি করে দেব, সুন্দর লাগবে দেখতে। দেখো ম্যাম পুরোটা মানে দুই দাগ দেওয়া মানে ভিতরে বরাট করে দেব চারপাশে, চারপাশে সবটা না তো 1 ইঞ্চি করে, মানে এই যে দেখো ভালো লাগছে না, কোনাটা বাধা হলো ওই চার কোনাতে করবো, এরকম এখানেও করবো, এটাও করে দেখাই তোমাদের। মানে প্র্যাকটিক্যাল খাতাটা কেমন জানো, যতটা সুন্দর করতে পারো, এটা সুন্দর
বলো এক থেকে দশ কে কে আছো? হেজার ম্যাম একশো সাত ম্যাম, একশো চার ম্যাম, এক দুই শোনো, আমি কোনটা কোনটা উপস্থিতি দিয়েছি, একশো এক, একশো দুই, একশো চার, একশো সাত, দশ পর্যন্ত আর কেউ আছো? হ্যাঁ, এবার দশ থেকে বিশ বলো, দশ থেকে বিশে বলো কে কে আছো? ম্যাম দশ দিয়েছি তো, এগারো থেকে বিশ বলো তাহলে, একশো চোদ্দ, একশো চোদ্দ, একশো বারো, বারো চোদ্দ, এরপর এবার বিশ থেকে তিরিশ বলো, একশো বাইশ, একশো বাইশ, তেইশ আছে, একশো তেইশ, এরপর কে আছে বলো, তিরিশ পর্যন্ত, উনত্রিশ, সুমাইয়া হাসেম আছো, কই আরেকবার সাড়া দাও জ্যোতি চৌহান আছো তো, আচ্ছা এরপর চৌত্রিশ, পঁয়ত্রিশ, এরা আছো, পঁয়ত্রিশ দেখতে পাচ্ছি, চৌত্রিশ আছো, উনচল্লিশ, চল্লিশ আছে কি, একচল্লিশ, বিয়াল্লিশ আছো, বিয়াল্লিশ, বিয়াল্লিশ, উজমা নাই, বলো এরপরে কে আসবো, চল্লিশের একশো আটচল্লিশ, লাভিমা তুমি আগের ক্লাসটা করো নাই মনে হয়, প্র্যাকটিক্যাল দেখে নিও, হ্যাঁ লিংক দাও, লিংক দাও আছে দেখে নিও, আর শোনো এগুলো পঞ্চাশ একান্ন দিয়েছি, একশো চুয়ান্ন, চুয়ান্ন, এই তো শোনো, এই যে সমোন্নতি রেখা নিয়ে সারা বছর পড়ে থাকলে হবে না, এই দুই সপ্তাহ সময়, এই রোববারের মধ্যে রাত দেখাবা, পরের রোববারে একেবারে মেন খাতায় তুলে ফেলবা, আবার নতুন নতুন প্র্যাকটিক্যাল তো আসতেই থাকবে, জমা না, হ্যাঁ ঠিক আছে করে ফেলবা, তাহলে আগামী ক্লাসের পড়া কি থাকলো প্র্যাকটিক্যালের, সবাই শুনে নাও, ম্যাম এই ছয়টা এসডব্লিউ, হ্যাঁ এই ছয়টা এসডব্লিউ কিভাবে এইরকম করে, আচ্ছা একটু মেমে খাতায় না, রাফে রাফে এঁকে নাও এভাবে, তারপরে মেন খাতায় একবার।
ম্যাম রাফ খাতায় যে মেইন খাতার মধ্যে করে এত ই দিয়ে দাগ দিয়ে করব? হ্যাঁ এত সুন্দর করে, হ্যাঁ ওকে ম্যাম। কে কত সুন্দর করে পারো রাফ খাতায় ম্যাম? হ্যাঁ বলো ম্যাম। আমাদের প্রত্যেকটা স্কুলে কলেজে হচ্ছে অ্যাসাইনমেন্ট শুরু হয়ে গেছে, আমাদের কলেজে তো শুরু হবে। জানিয়ে দিবে তোমাদের ইনশাল্লাহ, জানতে পারবা নিশ্চয়ই, জানিয়ে দেবে। হ্যাঁ অন্য কলেজে শুরু হয়েছে আমিও দেখেছি শুনেছি, একটু খোঁজ নিও এর মধ্যে যদি কলেজে আসো বেতন দিতে বা অন্য কাজে খোঁজ নিতে পারো, জানিয়ে দেওয়ার কথা। আর যদি এদিকে আসো কলেজের থেকে তো খোঁজ নেবা। আচ্ছা তাহলে আজকের মতো শেষ করি, তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো। ম্যাম ওই যে খাতার যে সাইডে মার্জিন আছে না উপরে হেডলাইনটা কত ইঞ্চি নিচে না এটা ভুলে গেছি। হাফ হাফ ইঞ্চি, হাফ ইঞ্চি মানে 1 ইঞ্চির অর্ধেক। ঠিক আছে ভালো থাকো সবাই, আজকের মতো শেষ করছি। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।